হ্যালো সবাইকে, অনেকেই আমাকে নক করে যে গায়নদের গহনাগুলো আমরা কীভাবে পার্সেলের জন্য, মানে পার্সেলে পাঠানোর জন্য প্যাকেজিং করি সেটা দেখানোর জন্য। তো আজকে আমার কাছে অনেকগুলো গায়নদের গহনা আছে যেগুলোকে আমি নরসিংদী থেকে কুমিল্লাতে পাঠাবো। তো সেগুলোকে পাঠানোর জন্য প্যাকেজিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো আমি আজকে দেখাচ্ছি কীভাবে প্যাকেজিংটা করছি। তো এখানে প্যাকেজিংয়ের জন্য আমি একটা কার্টন ব্যবহার করছি। কতটুকু পার্সেল আছে পার্সেলের পরিমাণ অনুযায়ী কার্টনটা নিতে হবে। তো কার্টন হিসেবে দেয় সব থেকে বেটার। আমি আমার সবগুলো গহনাকে আগে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরপর আমি আরও একটু প্যাকেজিং করে নিব। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী জুয়েলারি আজকে আমি দিচ্ছি ডেলিভারিতে। তো এই জুয়েলারিগুলো কিছুদিন আগে অর্ডার এসেছিলো, আমি একদিনের মধ্যে এই পার্সেলটা রেডি করেছি, এই গহনাগুলা রেডি করেছি। তো সেগুলো আজকেই পাঠাবো, একটু পরেই আমার রাইডার আসবে পার্সেলটা নেওয়ার জন্য। তো আমি সবাইকে বলেছি, ইতিপূর্বেই বলেছি যে আমি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পার্সেলটাকে ডেলিভারি করি। নরসিংদী থেকে এটাকে পাঠাবো হচ্ছে আমি কুমিল্লাতে। তো কিছুক্ষণ পরে আমার রাইডার চলে আসবে, আমি পিক আপ রিকোয়েস্ট অলরেডি দিয়ে দিয়েছি। তো আমি পার্সেলটা পাঠানোর জন্য প্যাকেজিংটা করছি এখন। তো স্টেট ফাস্ট থেকে আমাদের বলা থাকে, ওদের রিকোয়ারমেন্ট থাকে যেন এই পার্সেলটাকে আমরা খুব সযত্নে প্যাকেজিং করি এবং বক্স ওয়াইজ করি। হ্যাঁ, প্রোডাক্টটাকে যেন আমাদের আমরা যেন খুব সিকিউর নিয়ে তারপর বক্সটাকে করি, মানে বক্সটাকে রেডি করি আর পার্সেলটাকে রেডি করি। তো দেখো, প্রথমে আমি দেখিয়েছিলাম সিঙ্গেল সিঙ্গেলভাবে হয়তো বা দেখিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এটাকে ছোটো যে পলিগুলো থাকে সেগুলো দিয়ে আটকে নিয়েছি, মানে সেগুলোর ভেতরে প্যাকেজিং করে নিয়েছি। এরপর এই বক্সটাকে আমি সুন্দর করে কস্টিপের সাহায্যে লাগিয়ে দিব। এই তো পার্সেল রেডি হয়ে গেছে। তো যারা যারা জানতে চেয়েছিলে যে হলুদের গহনাটা কীভাবে আমরা পার্সেলে পাঠাই, হ্যাঁ পার্সেলটা কীভাবে ডেলিভারিতে পাঠাই, তো তাদের জন্য কিন্তু দিয়ে দিলাম ভিডিওটা। যারা চ্যানেলে নতুন দেখছো ভিডিও, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কিন্তু পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।